পথ দুর্ঘটনায় আহত টিএসআর জওয়ানদের দেখতে বুধবার জিবি হাসপাতালে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দল নেতা মানিক সরকার। এদিন তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন টিএসআর জওয়ানদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে খোঁজ খবর নেন। গত সোমবার রাতে বড়মড়ায় টিএসআর এর একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে। বাসটি টিএসআর এর 10 ব্যাটালিয়নের 29 জন জওয়ানকে নিয়ে আগরতলায় আসছিল। বড়মড়ায় গাড়ির স্টিয়ারিং আচমকাই লক হয়ে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে 29 জন জওয়ানই আহত হন। এদের মধ্যে 10 জন জওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার চিকিৎসাধীন টিএসআর জওয়ানদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান বিরোধী দল নেতা মানিক সরকার। তিনি আহত জওয়ানদের সাথে কথা বলেন, তাদের চিকিৎসা পরিষেবার সংক্রান্ত বিষয় নিয়ে চিকিৎসকদের সাথেও কথা বলেন। এদিন জিবি হাসপাতাল থেকে ফিরে যাবার সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিরোধী দল নেতা মানিক সরকার জানান, আহত জওয়ানদের অধিকাংশই বাড়ি চলে গেছেন, দুজনকে বহিরাজ্যে স্থানান্তরিত করা হয়েছে। যে কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন তারা ভালো আছেন। আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করেন বিরোধী দল নেতা মানিক সরকার। দুজন তারা বাইরে গেছেন বললেন, কেমন না? আর এখানে যে হাবিলদার তার সাথে কথা হইল, তার একটা এক্সট্রা ভিডিও হইতেছে, তারা দেখতেছে ভালো। অন্যান্য যাদের সঙ্গে কথা হয়েছে, এ বর্তমানে আপনারা বিরোধী দলে রয়েছেন, দীর্ঘদিনে ক্ষমতায় ছিলেন, স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি কিছু মন্তব্য করবেন আপনি? ঠিক আছে, আমি গেলাম। কেমন দুজন আহত টিএসআর জওয়ানকে বহিরাজ্যে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তারও ভালোই আছেন বলে জানা গেছে। এদিকে গাড়ির স্টিয়ারিং লক হয়ে যাওয়ার ঘটনার তদন্ত করছে টিএসআর 10 ব্যাটালিয়নের আধিকারিকরা। অভিশপ্ত বাসটিকে খাদ থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর।